চতুর্থ দফায় ইরান সমর্থিত হুথিদের লক্ষ্যবস্তু করে যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলায় হুথিদের 18টি স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়। রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর যৌথ এ হামলা। যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়, শনিবারের এই হামলায় হুথিদের স্টোরেজ সুবিধা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাজ্য বলছে, হুথিদের সক্ষমতাকে দুর্বল করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্রদেশগুলো। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিশাল একটা অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। লোহিত সাগরে হুথিদের এই হামলার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দাবি করে আসছে পশ্চিমা মিত্রজোট। এক যৌথ বিবৃতিতে পেন্টাগনের তরফে বলা হয়, গেল বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হুথিদের দ্বারা তাদের জোটভুক্ত মোট 45টিরও বেশি বাণিজ্যিক ও নৌজাহাজ আক্রমণের শিকার হয়েছে, যা বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এদিকে এক প্রতিক্রিয়ায় হুথির সামরিক শাখার তরফে বলা হয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের এই হামলায় দমে না গিয়ে লোহিত সাগর ও আরব সাগরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আরও বেশি সামরিক অভিযান চালানোর মাধ্যমে এর সমুচিত জবাব দেওয়া হবে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।